করোনা মহামারী দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে বাঁচাতে রাজ্য সরকার রাজ্যজুড়ে যেখানে করোনা কারফিউ জারি করেছে, সেখানে শাবরুম মহকুমার সোনাইবাজারে অত্যাবশ্যকীয় পণ্যের দোকানের মতোই সরকারি লাইসেন্সপ্রাপ্ত বিলেদি মদের দোকান খোলা রেখে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন অমল কুমার ভৌমিক। করোনা কারফিউর মধ্যে মহকুমা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। বিলেদি মদ অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় না থাকলেও সোনাইবাজারে বিলেদি মদের কাউন্টারে দেদার বিকুচ্ছে বিলেদি মদ। শাবরুম থানার পুলিশ বাবুদের মোটা টাকা মাসোয়ারা দিয়ে দিব্যি বিলাতি মদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। শাবরুম থানার পুলিশ বাবুদের মোটা টাকা মাসোয়ারা দিয়ে দিব্যি বিলিতি মদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। আর তা না হলে অত্যাবশ্যকীয় পণ্য না হওয়া সত্ত্বেও দোকান খুলে বিলিতি মদ বিক্রি হচ্ছে কিভাবে, এই প্রশ্ন মহকুমার অধিকাংশ নাগরিকদের। কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছেন না। যেখানে অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলির ক্ষেত্রে পুলিশ যেরকম কড়া মনোভাব দেখায়, সেখানে কিভাবে বিলিতি মদে দোকান খুলে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। করোনা কারফিউ চলাকালীন সময় কিভাবে সোনাইবাজারে বিলিতি মদে দোকান খোলা রেখে দোকানের মালিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন, এ ব্যাপারে সোনাইবাজার কমিটির সেক্রেটারি প্রদীপ চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানান যে করোনা কারফিউ জারি হওয়ার পর সোনাইবাজারে বিলিতি মদের দোকানে খোলা রাখা হচ্ছে, একদিন পরপর বিলিতি মদের দোকান খোলা হচ্ছে। তিনি যখন বিলাতি মদের দোকানে মালিকের কাছে জানতে চান যে বিলিতি মদের দোকান কি খোলা থাকবে, তখন ওই মদ ব্যবসায়ী তাকে জানান যে তাদের নাকি দোকান বন্ধ রাখার কোনো রকম নির্দেশ প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি, তাই তিনি দোকান খুলে দিব্যি বিলিতি মদ বিক্রি করে যাচ্ছেন। আমার নাম প্রদীপ চক্রবর্তী। আর আপনি সোনাইবাজারের? হ্যাঁ, সোনাইবাজার সেক্রেটারি। মাসুম কমিটি সেক্রেটারি। তো আপনাদের এখানে তো একটা ফরেন লিকার শপ আছে? হ্যাঁ। তো ফরেন লিকারের শপটা এই যে করোনা কারফিউ চলছে, এর মধ্যে কি খোলা হয়? এর মধ্যে খোলা হয় বলতে আমি প্রথম চ্যানেলে জিজ্ঞাসি যেদিন লকডাউন দিলে যে আপনারা এটা কি খোলা না বন্ধ, বলছি দেখেন আপনারা এরকম কোনো সরকারিভাবে বন্ধ করছে না, খোলাও করছে না, এবং কিছু যথারীতি যদি বন্ধ হইত তাহলে দোকান সিল করে দিত, কিন্তু যেহেতু সিল করছে না এই আমরা তো খুলতেই পারি। তো তারা কি খুলতো? হ্যাঁ, আমার যেটুকু জানা যে একদিন পর পর দোকান খুলছে। তো এখন এর মধ্যে আমি সকালে বাজারে যাই না, বাড়িতে কাজকর্ম করি আর কি। তো এখানে তাদের নাম কি, মালিকের নাম কি? তারা তো তিনজন আছে, একজন হইল শশাঙ্ক ভৌমিক, আরেকজন হইল অমল ভৌমিক, আরেকটা হইল কি, তিনজন, আরেকজনের নাম আমার ঠিক জানা নাই। তো এই ব্যাপারে আপনারা এরপরে আর কিছু কথা কইছিলেন নিতানের সাথে যে এরকম এখন তো করোনা কারফিউতে বন্ধ মদের দোকান, এখন যে তারা খুলতেছে, তো প্রথমে তো আপনাদের কইছে যে তারা কোনো অর্ডার দিছে না। হ্যাঁ, এরপরে তো এমনিতে খোলা থাকত, খোলা খোলা বলতে একদিন আমার যেটুকু রিপোর্ট যে একদিন পর পর খুলছে। তো এই ব্যাপারে তার সাথে যোগাযোগ করছিলেন নি যে আপনি তো মাসন কমিটির সেক্রেটারি? না, ওই তো প্রথম যেহেতু জিজ্ঞাসি যে আমরা যদি দোকান বন্ধ হয়েছ তাহলে তো সিল করে দিচ্ছি, ঠিক আছে না, যেহেতু সিল করছে না তাহলে তো আমরা খুলতেই পারি। এটা খুলছে, এটা কার বক্তব্য? এটা হইলো মালিকের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।